আপনার অ্যাকচুয়ালি সিটি গ্রুপটা আপনার 1972 সালের 6 ফেব্রুয়ারি এটা স্টার্ট হয় ইন্ডাস্ট্রি 58 থেকে আমি আপনার গ্রোসারির দোকানে বসি আমরা সংসার চালাই দোকানের আয় ব্যয় দিয়া বাড়ির পাশে বাড়ির আঙ্গিনাই আমাদের দোকানটা ছিল মোটত ওইখানে বসে চিন্তা করতেছিলাম যে এটা কিছু করা যায় কি না কি করলে হবে আমাদের পাশে ছিল আপনার দুপখোলা মাঠের পশ্চিম পাশে ন্যাশনাল অয়েল মিল সেই মিলে নন বেঙ্গলিদের ছিল আমরা তখন চিন্তা করলাম যে ওরা যদি পাকিস্তান থেকে আমি ব্যক্তিগতভাবে চিন্তা করলাম যে পাকিস্তান থেকে এসে যদি এখানে একটা মিল কইরা সুন্দর পরিবেশ নিয়ে চলতে পারে ব্যবসা করতে পারে আমরা পারবো না কেন কিন্তু চিন্তার থেকে ওই পাড়াটা অনেক কঠিন কাজ আমরা পারবো না কেন বইলা এটা একটা চিন্তা করা হয়েছে যে ওর দিনের শেষে খরচ হয় 5000 টাকা আমার খরচ হবে 5 টাকা এইখানে আমার একটা গ্যাপ ভালো আছে যেটা দিয়ে আমি আগে যাওয়ার চেষ্টা করতে পারবো ওই সময় থেকে আরম্ভ করা ধরেন 2 বছর সময় লাগছে 2 বা 3 বছর সময় লাগছে 9 জোড়া গাইনি বসায়া মিল চালু করতে 3 বছর সময় লাগছে 52,000 টাকা এস্টিমেট ছিল ওই 9 জোড়া গাইনি মিল ইত্যাদি বানানো চালানো কাঁচামাল সব কিছু মিলে কিন্তু এক পর্যায়ে গিয়ে ওই টাকা শেষ হয়ে গেল মিল চালু হয়নি চালু করতে এদিক সেদিক থেকে কিছু ধার কর্জ করে চালাইতে হয়েছে ওইখান থেকে আমরা টুকটুক করে আগেতে থাকলাম এক পর্যায়ে আবার একটা লসের হুচুট খাওয়া হইল যে হুচুটে আপনার বেশ কিছু পয়সা লোসকান হয়ে গেল দামের থেকে কমে গেল যখন তখন চিন্তা হইলো যে পারবো কিনা আবারও চেষ্টা আরম্ভ হইলো এই এইভাবে এরকম বহুবার চড়াই উতরাইয়ের মধ্যে গেছে আজকে আমরা যে পজিশনে আসছি এটা লং টাইম প্রায় 50 বছর কম বেশি এই 50 বছরের চড়াই উতরাই অনেক গেছে বললে পরে আপনার লং টাইম আপনাদের নষ্ট হবে বা শুনতেও হবে এখনই আমরা আপনার যে কোনো একটা প্ল্যান প্রোগ্রাম যা খুশি বলেন আপনি যা খুশি দেখছেন আর যা খুশি বলেন চিন্তা করে কাজকর্ম করার মতো এনার্জি আছে ইচ্ছা আছে দশ দিন আগে আইনা চালু করার মতো অ্যাপোর্ট আছে সব কিছু আছে কিন্তু ওই সময়ে ওই জিনিস আমাদের মাথায় ছিল না কারণ আমরা একটা ছোট্ট পরামর্শের জন্য একজন নন বাঙালি শামসুল হুদা ভদ্রলোক একটা ফিটার ওরে ডাইকা জিজ্ঞাসা করতাম যে কেমনে কি হবে না হবে ইত্যাদি ইত্যাদি কারণ এক কাপ চা খাইতাম আর ঘন্টা আধা ঘন্টা কথা শুনতাম দিনের পর দিন কথা শুনতে শুনতে ওই উৎসাহিত উৎসাহ জায়গাটায় আমরা যেতে পারছিলাম এই 9 জোড়া গাইনি কিনা বসায়া চালায়া আপনার বেচা কেনা কইরা একটা জায়গাতে আসতে হয়েছে যেটা নাকি পূর্বের যারা মিলের মালিক ছিল তাদের থেকে কোয়ালিটি ভালো হইতে হবে মানুষের চাহিদা থাকতে হবে মানুষের দোর গোড়ায় নিয়ে বোঝাই দিতে হবে আমাদের পণ্যগুলো এইসব চিন্তা চেতনা নিয়ে আমরা কাজ করতাম ব্যক্তিগতভাবে আমি এটার মূল টার্গেট ছিল আমরা যখন নাকি তেল বানায় বিক্রি করতে গেলাম বাজারে আমার কস্টিং 90 টাকা আমাকে দাম দিচ্ছে 80 টাকা
10 টাকা কম ঠিক আছে 10 টাকা কমে আজকে বেচলাম দুই মাস বেচলাম তারপরে বললাম যে আমার মাল 10 টাকা বেশি বাজারে যে দামটা আছে ওর থেকে 10 টাকা বেশি সেই 10 টাকা বেশি দিয়ে লোকজন কিনছে কিনার পিছনে কারণ আছে আছে যে কোয়ালিটিটা ভালো সেন্টটা ভালো আছে গ্রানটা ভালো আছে কারণ এগুলো শান ড্রাই কইরা আমরা কাজ করতাম ক্লিন কইরা কাজ করতাম যাতে নাকি মানুষের অ্যাট্রাকশনটা আসে আর ওই সুবাদেই আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করার বাড়ার চেষ্টা করছে আমরা যখন এই ইন্ডাস্ট্রিতে আসছি তখন 52,000 বা 54,000 টাকার বেশি আমাদের কাছে ছিল না আমি যখন জীবনে আরম্ভ করছি তখন ছিল 42 টাকা আমার বাবা দিছে যে এখানে ব্যবসা করো এই আঙ্গিনায় ব্যবসা করো আমরা দুই ভাই ব্যবসা করছি ওইখান থেকে আমার বড় ভাই গেছে মলিবাজার আমি ছিলাম গেন্ডারিয়াতে ওই তেলের ব্যবসা থেকে আজকে এই সব জায়গাগুলোতে আমরা বিচরণ করতেছি অ্যাকচুয়ালি আপনি চিন্তা যেটুকু করবেন চেষ্টা যতটুকু করবেন পরিশ্রম যতটুকু করবেন ওর থেকে বেশি ফল পাবেন কথায় আছে যে পরিশ্রমে ধন আনে আপনি পরিশ্রম না করলে কোনোটাই আপনার যত প্রশ্নই করেন আর আমি যত সুন্দর কথাই আপনাকে বলি কোনো কাজ আসবে না আমরা কোনো কোনো দিন 18 ঘন্টা আমি মাসে 28 দিন 18 ঘন্টা কাজ করছি আর উপায় আমাদের ছিল না পিছনে যাই ভালো জায়গা ছিল না 11 জন ভাই বোনের মধ্যে আমরা দুইজন আমার বড় এক ভাই আমি একজন এই দুই ভাই সংসারও টানতে হবে আমার বাবা প্যারালাইসিস এর সংসারও টানতে হবে আবার চলতেও হবে এই চলার পিছনে আমরা থেমে গেলে পরে আমাদের আর যাওয়ার পথ ছিল না আমাদের পথ ছিল যে আগায় যাও যতটুক হয় যেভাবে হয় আগায় আসো তবে আমরা সবার সহযোগিতা পাইছি এক নম্বর সহযোগিতা পাইছি ব্যাংকারদের সেই দিনে ব্যাংকাররা আমাদের মতো ছোটখাটো ব্যবসায়ীদেরকে বিনা জামানতে পয়সা দেওয়া এটা আপনার নজিরবিহীন কাজ ছিল আমি আমার জীবনে আমি যত সময় যে কোনো ব্যাপারে ব্যাংকের সাথে আলাপ করছি বলছি যে আমার এই পয়সাটুক লাগবে ওটা দিতে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব করেনি কোনো সময় ক্ষেপণ করেনি সাথে সাথে সেই পয়সাটা পাইছি এবং সেই কাজটা সময় মতো করতে পারছি বাপ মার দোয়া ছিল ব্যাংকারদের সহযোগিতা ছিল নিজের পরিশ্রম ছিল ভোক্তার চয়েস ছিল আমার পণ্যগুলো নেওয়ার জন্য ব্যবহার করার জন্য কেনার জন্য এই জিনিসগুলো আমাকে বেশি উদ্যম বেশি সাহসী করে তুলছিল আমরা আপনার 72 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখে আমাদের মিলটা চালু করি কিন্তু এই মিল চালাইতে বা বানাইতে 6 মাসের বেশি লাগার কথা না সেই সময় যেহেতু আমাদের অভিজ্ঞতা নাই 3 বছরের উপরে লাগছে প্রায় কম বেশি 4 বছর ইলেকট্রিক লাইন আনা ঘরের এই ছাবড়া বানানো মেশিন বসানো চালানো এতে প্রায় 4 বছর সময় ব্যয় হয়েছে আপনার ফেব্রুয়ারির 6 তারিখে বাজারজাত করলাম আপনার 20-25 টিন তেল মলিবাজারে ঠেলাগাড়ি করে ঠেলাগাড়িওয়ালাদের মাধ্যমে নিয়ে গেলাম 4-5টা দোকানে বা 3টা দোকানে ডিস্ট্রিবিউট করলাম ওইখান থেকে আমাদের এই স্টার্ট হইল তবে ইন্ডাস্ট্রিগুলো যাই কিছু করছি
আমার বাবাকে আগে জিজ্ঞাসা করছি। আমার বাবারে দিয়ে আমরা ওই গাড়ি করে আইনা বসাইছি, ফিতা কাটাইছি, মৌলভী সাহেবের দিয়ে দোয়া পড়াইছি, খুব সিম্পলভাবে, যাতে নাকি আমরা এটাকে কন্টিনিউ করে আগে যেতে পারি, মাঝখানে কোনো রকমের ব্রেক সৃষ্টি না হয়। আমাদের চিন্তাই ছিল এইটুক। আমরা আপনার এই 72 ফেব্রুয়ারি 6 তারিখে কাজ আরম্ভ করলাম। 85 সালে আপনার মাতোয়াইল কোনাপাড়ায় আমাদের একটা স্টিল মিল দিলাম। 90 সালে আমরা 89 সালে রূপসীতে আপনার রিফাইনারি বসাইলাম। 2000 সালে আপনার চিটাগাংয়ে টার্মিনাল দিলাম। 2015 সালে আপনার হোসেন দিতে আপনার ইকোনমি জোন দিলাম। 2000 আমাদের উদ্বোধন করছে মাননীয় প্রধানমন্ত্রী 2015 সালের আপনার কত তারিখ, 14 তারিখ বা কত তারিখে উদ্বোধন করে, তারিখটা খানটা আমার কাছে মুহূর্তে মনে নাই। উদ্বোধন করলো একটা মিল, আর একটা মিল আপনার পারমিশন দিল, দুইটা ইকোনমি জোন, একটা হলো হোসেন্দি আর একটা হলো রূপসী নারায়ণগঞ্জ। এই অবস্থায় আমরা এই জায়গাতে চলে আসছি। চা বাগানটা আপনার একটা ইতিহাস। চা বাগানটায় এক ভদ্রলোক আপনার চা বাগান উনি কিনছে, সেই কেনার মধ্যে আমি এলাম আপনার ওইখানে গেছি। আপনি বলতেছেন যে ফজলু ভাই উনি চা বাগানটা 4 কোটি টাকা দিয়ে কিনবে, উনি টাকা না দিতে পারলে আপনি না না দিবে, আমি আছি। আপনি ওই চা বাগানটা বিক্রি করে একটা বাড়ি কিনছেন, বায়না দিচ্ছেন। তো এখন উনি আবার ওনার বড় ভাইকে জিজ্ঞেস করছে যে চা বাগানটা কিনছি এত টাকা দিয়ে, ওনার বড় ভাই বলছে যে তুমি এটা কেন না। এখন উনি যায় বলছে আপনারা যে চা বাগান আমার বড় ভাই কিনতে মানা করছে। আপনি বলতেছেন যে আপনার কথায় আমি ওই বাড়িটা বায়না দিচ্ছি, আমার এই টাকাটা লস হয়ে যাবে। আমি ঠিক আছে আমি দিয়ে দেব। এটা হলো চা বাগানের যাওয়ার পথ। এই 4 কোটি টাকা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। 1-2 বছর পরে আমি তখন বললাম যে ঠিক আছে আমার লেখা দেন, আপনি অ্যাকর্ডিংলি লেখা দিচ্ছেন। ওইখানে আসা যাওয়া করা, আবার ছোট একটা বাংলা টাংলাও বানাইছি, বাগানটাও একটু লোকজন দিয়ে আপনার বিভিন্ন সময় বিভিন্নভাবে চারা উৎপাদন করছি, বাগান প্রসার ঘটাইছি, ছোট একটা লেক কাটাইছি, ভালোই লাগছে। আস্তে আস্তে এই বাগান একটা ডেভেলপ করে সুন্দর জায়গাতেও নিয়ে আসছি। পরবর্তী সময়ে আপনার এই বাগানে আসা যাওয়া এবং বাগান দেখা ভালো লাগা আস্তে আস্তে ওইটুক বেড়ে গেছে। আশা করতেছি ভালো করব। বাংলাদেশের মধ্যে 1 নম্বর বাগান একটাই, যেটা নাকি কর্ণফুলী, আয়তনে, কোয়ালিটিতে, পরিবেশে, এনভায়রনমেন্টে, সব কিছুতে সেই বাগানটাই আমরা আপনার জানুয়ারি মাসের 1 তারিখে নিচ্ছি। সেটা ছিল ব্র্যাকের কাছে, ব্র্যাকের থেকে আমরা নিচ্ছি। আমি কিন্তু আপনার হসপিটালও করছি, মেডিকেল কলেজও আছে, মেডিকেল কলেজেরও আমার করার পারমিশন টারমিশন আছে। একটা নার্স ইনস্টিটিউট করছি, নার্স আপনার ভর্তি এবং ক্লাস চালু হয়েছে। মেডিকেল কলেজ হয়তো বা সহসা চালু হবে, হসপিটাল চালু আছে। আইটি পার্কের কথা বললেন, আজকে আমরা যদি এইটুক টুক টুক করে আগাইতে না পারতাম,
দশটা ছেলেপেলের কাজ করার সুযোগ না করে দিতে পারতাম, আমরা আপনার ব্যর্থ হয়ে যেতাম। আমরা যে সময়ে ইন্ডাস্ট্রিতে ঢুকছি সে সময় এটা ফাঁকা ছিল, দেশটা স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু দেশটা স্বাধীন না করলে আমরা ইন্ডাস্ট্রির মালিক হইতে পারতাম না, ব্যাংক আমাদেরকে ফাইন্যান্স করতো না। ব্যাংক ফাইন্যান্স করা, দেশ স্বাধীন হওয়া আর ছোটোখাটো ইন্ডাস্ট্রিতে ঢোকা, ইন্ডাস্ট্রি মানে হলো যে আপনি যত চিন্তা করবেন তত এটা বাড়তে পারবেন, তত আপনি ডেপ্টে যেতে পারবেন, তত আপনি বাড়িতেও পারবেন। ইন্ডাস্ট্রির শেষ নাই। আমি বিভিন্ন সময় বিভিন্ন দেশে গেছি, বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি আমি দেখার সুযোগ হয়েছে। আমি যে কয়টা ইন্ডাস্ট্রি করছি এখন, যে ইন্ডাস্ট্রিতে আপনি যাবেন, যেমন সুন্দর আপনার মেশিনারি, তেমনি সুন্দর প্রোডাক্ট, তেমনি এরিয়া ভালো, তেমনি দেখারও আনন্দ পাইবেন আপনি, নো ডাউট। একটা ইন্ডাস্ট্রি যদি 2 বছর লাগে আপনার প্ল্যান প্রোগ্রাম করে সাজায় আনতে, আমি আপনাকে এটা 1.5 বছরে করে দিতে পারবো যদি আমার ওখানে কাজ করার সুযোগ করে দেন। যে কোনো ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি করার পিছনে যদি 2 মাস আগে আনতে পারেন তাহলে আপনি 10% টাকা সাশ্রয় করতে পারবেন, আর 2 মাস পিছিয়ে গেলে আপনার 20% টাকা আপনার অতিরিক্ত দিতে হবে। বাংলাদেশের সবগুলি সেক্টর ভালো করবে, যেমন সাংবাদিকতার ভিতরে আপনি আসছেন, আপনি বিশ্বের যে কোনো সাংবাদিকতার কাছে যান আপনি 1 নম্বরে থাকবেন, কারণ আপনার পরিশ্রম এবং আপনার এই যে অজর কষ্ট, অজর পাড়া গায়ে ঘোরা, বিভিন্ন সাংবাদিকতার ভালো জিনিসগুলো তৈলা এনা প্রচার করা, এটা একটা কী বলে কারুকার্য বলেন আর কী বলে এগুলোকে, ওই যে কারিগরি বলেন আর মেধাই বলেন, যাই বলেন, এই জায়গাগুলি আপনারা দখল করে নিচ্ছেন। কয় বছর হয়েছে? ম্যাক্সিমাম 15 বছর, 10 বছর ম্যাক্সিমাম। আপনার সামনে পরে রয়েছে 50 বছর, 60 বছর। আপনি সিনিয়র সাংবাদিক হইলে 10টা সাংবাদিকের সাথে বসলে 1 নম্বর সারিতে বসতে পারবেন, কারণ মাত্র 10 বছরে আজকে এই জায়গায় এসেছেন। আমার মতো ছোট একটা লোকের ইন্টারভিউ নিচ্ছেন,